আর যে কাণ্ডে কীর্তিমান সঞ্জয় দাপুটে আইনজীবীকে চেনেন, চুটকি মেরে সলভ করে দেন ইয়া বড় বড় কেস, আদালতে মুখ খুললেই চুপ হয়ে যায় প্রতিপক্ষ, সেই আইনজীবী কি পারবে সঞ্জয় রায়কে নির্দোষ প্রমাণ করতে? দেখুন তার পরিচয়ের এ টু জেড। আজিকর কাণ্ডে কোনো গতি না হলেও একমাত্র গ্রেপ্তার করা হয়েছে সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে। তদন্ত করতে নেমে তার নামে উঠে আসে একের পর এক ভয়ঙ্কর সব তথ্য। বলা যায় কলিযুগের দুঃশাসন তিনি, যার হাত ধরে কলিযুগের দ্রৌপদী আজ মৃত্যুবরণ করেছে। তার পার্শ্বিক অত্যাচার, শরীর নিয়ে খেলা, মানসিক বিকৃতির রূপ দেখে সকলের মনে একরাশ ঘৃণা। আর এই ব্যক্তির বিরুদ্ধে মামলা লড়বে কে, এই নিয়ে শুরু হয় বিরাট সংশয়। ঘটনাটি যখন হাইকোর্টে উঠে যায় তখন বিপাকে পড়ে সিবিআই। সঞ্জয় রায়ের মতন মানুষের হয়ে কেউ লড়াই করতে নারাজ। এদিকে আবার মামলা শত প্রণোদিত ভাবে উঠে গেছে সুপ্রিম কোর্টে। সেই সময় এই মামলার দায়িত্ব বর্তায় বছর 52 কবিতা সরকার আইনজীবীর ওপর। এরপর থেকে প্রশ্ন উঠতে শুরু করে কে এই কবিতা, কি তার পরিচয়, এর আগে কত কেস লড়েছেন, বিভিন্ন রকমের প্রশ্ন। বিভিন্ন সূত্র মারফত জানা যায় আইনজীবী কবিতা সরকার বিগত 25 বছর ধরে এই পেশার সাথে যুক্ত। স্টেট লিগাল সার্ভিস অথরিটি আইনজীবী কবিতা দেবী এর আগে বিভিন্ন বড় বড় কেস লড়েছেন, তবে কাদম্বিনীর মতন এত বড় কেস এই প্রথম লড়ছেন, এ কথা নিজেই জানান। হুগলির মহসিন কলেজে আইন নিয়ে পড়াশোনা শেষ করেন। আইনি পড়া শেষ হলে আলিপুর কোর্টে প্র্যাকটিস শুরু, সেখানে দীর্ঘদিন প্র্যাকটিস করেছেন। যদিও প্রথম দিকে দেওয়ানি মামলা নিয়ে কাজ করতেন কবিতা দেবী, পরবর্তীতে ফৌজদারি মামলা নিয়ে কাজ শুরু করেন। ফৌজদারি মামলা লড়াকালীন সাউথ এশিয়ান লিগাল সার্ভিসেস অ্যাসোসিয়েশনে যোগদান করেন, সেখানেই তার জীবনের অনেকটা সময় অতিবাহিত হয়। এরপর 2023 সালের জুন মাস থেকে শিয়ালদা কোর্টে লড়ার সুযোগ পান, আর সেখান থেকে এখন অভিযুক্ত সঞ্জয় রায়ের আইনজীবী। তবে তিনি অভিযুক্তর হয়ে লড়াই করলেও সাফ সাফ জানিয়ে দিয়েছেন বাকিদের মতন কবিতা দেবীও নির্যাতিতার বিচার চান। সাথে আরো জানান এই দেশে সকলের নিজেকে রক্ষা করার অধিকার রয়েছে, সেই অধিকার থেকে বাদ যাবে না অভিযুক্ত, সেজন্য তিনি তার মক্কেলের জন্য শেষ পর্যন্ত লড়াই করবেন, কিন্তু এখনই নিজের বিষয়ে কোনো কিছু প্রকাশ্যে আনতে চান না, এমনকি ছবিও প্রকাশ করতে চায়নি কবিতা দেবী। না, নিজের সুরক্ষার কথা ভেবে নয়, ছবি প্রকাশ্যে আসলে তদন্তের মোড় যেন না ঘুরে যায় তার জন্যই এত সচেতনতা। আপাতত দেখা যাক তিনি ঠিক কতটা পারদর্শী ভাবে কাজটি করতে পারেন। প্রতিবেদনটি লিখেছে সুনন্দা মান্না, কণ্ঠেরিয়া সরকার, গ্রাফিক্স করেছে শুভঙ্কর সরকার। বাংলা হান্টের আরও নিত্য নতুন প্রতিবেদন দেখতে নজর রাখুন আমাদের পেজে।